প্রো ব্লগার ব্লগিং করতে করতে সানগ্লাসে ফেলে দিয়ে চলে এসেছে কি আমাদের চার্জ আর এইখানটা মেন সাজিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আরে তোর বার্থডে তোকে সবাই উইশ করবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ তো ফার্স্ট অফ অল মেরি ক্রিসমাস আজকে 25 ডিসেম্বর মেরি ক্রিসমাস তোমরা সবাই কেমন করে নিজেদের মেরি ক্রিসমাস কাটাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তো মেইনলি আমাদের আজকে প্ল্যানটা খুবই ছোটখাটো এখন সকালের দিকটা বিকেলবেলাও আরও প্ল্যান আছে তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো প্ল্যান ছিল 8:30-8:30 দিকে বেরোবো কিন্তু এত কুয়াশা পড়ে গেছিলো কুয়াশার কারণে কেউ বেরোতে পারেনি সেজন্য এখন 10টা বাজে আমরা ফুল রেডি হয়ে বেরিয়ে গেছি তা আমাদের এখানে ঠাকুরনগর চার্চেই আমরা আগে যাব তা ফার্স্টে আমরা এখন যাব একটু বাজারে সেখান থেকে আমরা চার্চে যাব তো চলো বাজারের দিকে যাওয়া যাক তো ক্রিসমাস ক্রিসমাস ভাইবটা আনার জন্য একটা সান্তা টুপি তো দরকার সেই সান্তা টুপি কিনতে আমরা দাঁড়িয়ে গেছি তো চলো টুপি দোকানে যাই তবে দেখাচ্ছি ভীষণ রোদ কিন্তু আজকে একটাই নেই আরে এর থেকে এক সাইজ বড় নেই হচ্ছে না এটাই হবে ক্লিপ রয়েছে না দেখো এখানে অনেক অনেক ক্রিসমাসের অনেক সে বেলস আছে তারপরে স্টার আছে মেরি ক্রিসমাস লেখা আছে এদিকে সেন্টার অমুক আছে আরও অনেক কিছু আছে এদিকে ক্রিসমাস ট্রি আছে হ্যাঁ ওইগুলো নেই ওইগুলো নেই পরে দেখ ওটা পরে দেখ এখান থেকে পরেই যাব চুলটা একটু নিচু করতে হবে চুলে যেতে হচ্ছে না বসে তো অনেকবার বললাম ওকে চুলে ছিল না আমি নিয়ে নিলাম ওকে আগে পড়বে না এই যে লেডি স্যান্টা এবার গান গা জিঙ্গল বেল চলে বাতালে এবার আমাদের মেইন জায়গায় যাওয়া যাক আমরা চলে এসেছি চার্চের সামনে সকালবেলায় বেশ ভালো একটা ভিড় ভিড় ভাব তো টুপি কই টুপি কিনেছিস টুপি পরবি না এই যে হচ্ছে কি আমাদের চার্জ আর এইখানটায় মেন সাজিয়েছে যেটা প্রতি বছরই সাজায় চলো এবার তোমাদের দেখাচ্ছি কাছে গিয়ে ওই যে আছে আমাদের যীশু খ্রিস্ট ছোটবেলা একেবারে ছোট্ট কি সুন্দর দেখো এখানে প্রত্যেকবার এরকম ওই যে পাশে আছে মাদার মেরি আরো অনেক ছবি পড়ছে হলো আমাদের ঠাকুরনগরের চার্চ হ্যাঁ এখন বন্ধ আছে আর কি সকালবেলা ওদের যা প্রেয়ার্স সেগুলো হয়ে গেছে এটা বিকেলবেলা সবার জন্য খুলে দেবে তো বিকেলবেলা আমরা যখন আবার আসবো তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের চার্চটা ভীষণ সুন্দর সত্যি ভীষণ সুন্দর প্রো ব্লগার ব্লগিং করতে করতে সানগ্লাস ফেলে দিয়ে চলে এসেছে আমি তো বলবি তো আমি ওখানে গিয়ে দেখছি যে ওখানেই পড়ে আছে যেখানে আমরা ফটো তুলছিলাম আমি আমি না হঠাৎ করে খেয়াল করছি চশমাটা নেই আমি বলছি চশমা নেই দেখলাম ও দৌড় মারলো আমি ওকে কিছু কিছু দৌড়েছি জিনিসপত্র পেয়ে গেছে হঠাৎ জিনিসপত্র ঠিক করে রাখতে হয় না পারবো না চার্চের বাইরে কি সুন্দর ফুলের দোকান বসেছে আর এদিকটা টুপি দোকান বসেছে আর বাইরে তো বেলুন এগুলো দোকান বসেছে সুন্দর
মেইনলি ডিজে একটা ভাইবস দেয় এখানটা, আমরা প্রত্যেকবারই আসি এখানটা, নাচানাচি হয়। তো বিকেলবেলা আবার আসবো, দেখি কতটা কি আমরাও এনজয় করতে। সবার আগে এরা দুজন চলে এসেছে নাচার জন্য। আমাদের চার্চের এপারে মেলা হয়, তো আমরা সেখানে এসেছি, তো এখনো সব দোকান খোলেনি। হ্যাঁ, বিকেলবেলার মধ্যে সবই বসে যাবে, তো বিকেলবেলা আমরা যখন আবার তো আসবোই, কারণ বিকেলবেলা তো তোমাদের চার্চের ভিতরটা ঘুরে দেখাবো, তো তখনও মেলার এক্সাইটমেন্ট একবার দেখিয়ে দেবো। আমরা আমাদের ঠাকুরনগরের যে গ্রেভিয়ারটা আছে, তো সেখানটায় এসেছিলাম। এখানে আসলে মনটা একটু ভালো লাগে, যেমন যারা এতদিন হারিয়েছে তারা তাদের প্রিয়জনের যে কবরস্থান আছে ওখানে তারা ফুল টুল দিয়ে সাজায়, ওটাই দেখলাম, মানে মনটা একটু খারাপ লাগে এটা দেখলে। তো আমরা চার্চের থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটু মিয়ামরের দিকে। তো চলো মিয়ামরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর কত বিজি আছে গাড়ি চালাতে, সেম রাইড সেম লাইফ। রাস্তায় যেতে যেতে অনেক স্যান্ডা পড়া, মানে ছোটো ছোটো স্যান্ডা দেখি, ওই দেখো বললে না বললে পিছনে ছোটো ছোটো স্যান্ডারা যাচ্ছে সাইকেল নিয়ে। এগুলোই মজা, স্কুল লাইফে যখন পড়তাম আমরা এরকম সাইকেল নিয়ে বেরোতাম, এখন তো বাইকে বেরোই, গাড়িতে যাই, কিন্তু তখন এই স্যান্ডা টুপি পরে ঘোরাটা একটা আলাদাই মজা ছিল। তখন কিন্তু লজ্জা লাগতো না, কিন্তু এখন পড়লে না কেমন একটা লাগে, বড় হয়ে গেছি না, প্রতিই আমি বুড়ো হয়েছি, বড় হয়ে গেছি। চলে এসেছি মিয়ামরের সামনে, এখানে দেখো ক্রিসমাস স্পেশাল কি দারুণ একটা ডেকোরেশন করেছে। তো বাইরে দিয়ে দেখা যাচ্ছে ভেতরে খুবই ভিড় আছে। মেনলি আজকে আমার মামার মেয়ের জন্মদিন আছে, তো সেখানে যাবো বলে ওর জন্য একটা কেক নেবো, আর আমরা দুজন দুটো পেস্ট্রি খাবো। হ্যাঁ, যেহেতু ক্রিসমাস একটা খেতেই হবে, তবে আমি যেটা মেনলি ক্রিসমাসের কেকগুলো হয় না ওগুলো থেকে আমি পেস্ট্রি খেতে বেশি পছন্দ করি, তো ভিতরে যাই পেস্ট্রি খাবো। তো চলো, আর কোন কেকটা নিই সবই তো দেখতে, সবই ভরা আছে। তো আমি ওকে বললাম যে ব্লুবেরিটা আমার ভালো লাগছে দেখতে, আর ওটাও ভালো লাগছে, আর ও দেখুক এবার কোনটা নেবে। দেখ এখানে অনেক ধরনেরই আছে, ব্লুবেরিটা ও ছোটো, তো আমার মনে হয় ব্লুবেরিটাই বেশি ভালো হবে। কেক ওর ভালো নাম তো সাজবাতি, তুই গুনগুন লিখ। একটা এই পেস্ট্রি দাও, আর একটা স্ট্রবেরি পেস্ট্রি দাও। আমাদের নেওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আমারও পুরো ক্রিসমাস ডেকোরেশনে সেজে উঠেছে, আমাদের কেকটা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, পেস্ট্রিও নিয়ে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে এখান থেকেই খাবো, কিন্তু এতটা ভিড় ভেতরে, ওই জন্য আমরা ভাবছি যে রাস্তায় কোথাও একটা দাঁড়াই, তারপরে ওখানে গিয়ে নিচ্ছি। ভেতরে খেতে পারিনি, কৌশিককে বললাম কি চল বাড়ি অব্দি গিয়ে বা সামনে কোথাও গিয়ে খাবো, ও বলছে না আর আমি দেরি সহ্য করতে পারছি না, এখনই খাবো। স্ট্রবেরিটা আমার, এর চকলেট এক্সেসটা, ও দুটো একসাথেই প্যাক করেছে। সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সাজটা সেজে এখানে আঁকছে, মনে হয় আঁকার প্রতিযোগিতা হচ্ছে। এই জায়গাটাতেও কি সুন্দর করে সাজিয়েছে, আমরা এই জায়গাটা দেখবো বলেই আসছিলাম। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, তো চলো ভেতরে যাই, তবে দেখাচ্ছি সব কমপ্লিট না, ওদিকে সাজাচ্ছে। আমি এখানে একটা টুপি পরে নিয়েছি, ফটো তুলবো দেখো। আচ্ছা, তো এই যে মেইন এন্ট্রেন্স, আর ওই মাঝখানে এদিকে ফোয়ারা হবে, ওই যে বিকেলে বিকেলে সব সব বিকেলে হবে, ওই যে যীশু খ্রিস্টের একটা ছবি আছে, ছোট থিম মতন করেছে। হ্যাঁ, এই যে বাদবাকি জিনিসপত্র এখানে সাজানো হচ্ছে, এখনো সব কমপ্লিট না। সুন্দর লাগছে, হ্যাঁ দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তো গিফট দে, তুই স্যান্ডেল সাজাচ্ছিস, গিফট দে, গিফট নেবে রোশনি। তোমরা তাড়াতাড়ি আমাকে 1k করে দাও, আমিও তোমাদের গিফট দেবো। তাড়াতাড়ি করে দাও কিন্তু, আমি
করব আমি যেটা প্রমিস করি আমি সেটা করি না বল করিস যারা একদম সুন্দর কমেন্টস করবে তাদেরকে আমরা 1k করে তারপরে আমার যাদের কমেন্টস বেশি ভালো লাগবে সেখান থেকে আমি একটা গিভওয়ে করব আমার নিজে স্পেশালি এটা ইচ্ছা ছিল আমি তোমাদের আজকে একটা ভালো দিন ও জিজ্ঞাসা করলো গিফট দেওয়ার কথা তাই তোমাদেরকে আমি বলে দিলাম এটা আমার ইচ্ছা আছে প্রথম গিফটটা কিন্তু আমাকে দিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই টুপি এক্সচেঞ্জ হয়ে গেল এখন আমি সান্টা সেজে গেছি আমার এই গরম পড়েছে কারণ অনেক বেলা হয়ে গেছে তো এখন অনেক বাজে এখন প্রায় একটা বাজতে চললো তো চলো এখন আমাদের দেখা দেখা কমপ্লিট আমরা এখন বাড়ি যাই আর বিকেলবেলা কন্টিনিউ করছি টাটা তো আমি এখন রেডি সিডি হয়ে গেছি এখন যাচ্ছি মামা বাড়ি ভাইও যাচ্ছে আমার সাথে তো একবার ডাইরেক্ট মামা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি মামা বাড়িতে পৌঁছে গেছি আর গেটেই আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে এ হচ্ছে কি আমার মামার ছেলে সার্থক আর এই হচ্ছে কি বার্থডে গার্ল সবাইকে হ্যাপি বার্থডে উইশ করে দিও আরে তোর বার্থডে তোকে সবাই উইশ করবে ও বলছে হ্যাপি বার্থডে তো চলো এখন কেক কাটিং হবে এই হচ্ছে কি আমার দিদা এই আমার দুই মামা আর এই গ্রিন শাড়ি পরা রয়েছে ওটা আমার বড় মামি আর পিছনে রেড শাড়ি পরা রয়েছে ওটা আমার ছোট মামি খেতে হবে কিন্তু সবকিছু শুধু শুধু ভাত খাবি বলুন এখন তোমরা দেখো লাইভ স্যান্টা কি করে বানায় আর কি মুখ ইয়ে কর এটা স্যান্টা হলো দেখ দেখা 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 আমার ভিউয়ার্সের দেখা লাইভ স্যান্টা একে নাকি আমি 10 বছর আগে আমি একে নাকি ফোম দিয়ে ওর মুখে মেরেছিলাম আমার ক্যামেরাতে গেছে সেটা রিভেঞ্জ ও এখন নিল এ ভাই 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 দেখো আমার অবস্থাটা দেখো 10 বছর আগেকার রিভেঞ্জ ও এখন নিচ্ছে হ্যাঁ আমি মামা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আমি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আবার রেডিমেডি হয়ে আবার বেরোবো মেলার দিকে একটু তো চলো এখন বাড়ি যাই আমি এখন মাঝ রাস্তায় আছি হে গাইস গুড ইভিনিং আমরা চলে এসেছি চার্চে বিকেল বিকেল আবার বেরিয়ে পড়েছি 25 ডিসেম্বর না বেরোলে তোমাদের যেহেতু কথা দিয়েছি বিকেলে বেরোবো তো এবার চলো প্রচুর ভিড় তো আমরাও ঘুরি তোমাদেরও ঘুরে দেখতে পাচ্ছ সকালবেলা তোমাদের ফাঁকায় দেখেছি আর এখন দেখো লোক কিরকম যেরকম রাস্তায় ভিড় চার্চের ভিতরে সেরকম ভিড়
ডেকোরেশন করেছে। এই দেখো কতটা বড় চার্চ। এই যে কৌশিক, ওই যে অঙ্কিতা আছে, হ্যাঁ ওদিকে যাবো চল। ভিতরে এসে কেমন লাগছে? বেরোচ্ছি আমরা, হয়ে গেছে ভিতরটা এত সুন্দর করে সাজানো। এই দিকটা ধরে আর কি সব খাবার দোকানগুলো বসেছে, আর এই দিকটা মেন মেলাগুলো বসেছে। আমরা ভিড়ের ঠেলা এই দিকটা চলে তো এসেছি ঠিকই, কিন্তু এর ভিতরে আমরা আর ঘুরবো না। এখন এই ডিসকোর ওই দিকটায় যাবো, যদি গিয়ে দেখি কিছু হচ্ছে তাহলে তো তোমাদের দেখাবো, কিন্তু ভিড়ে আমি আর পাচ্ছি না বাবা। এখানে এক্সট্রিম লেভেলের ভিড়, এখানে মানে পাহাড় রাখার জায়গা নেই, শুধু গুঁতো খাচ্ছি এর ওর সাথে। কি ভিড় ভাই, এটা পার্ক স্ট্রিটের থেকেও বেশি ভিড়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লোকজন ভরেও যায় এমনি সময়, ঠাকুরনগরে অত লোক দেখা যায় না। তো যাই হোক, খুব ভালো লাগে, আমরা এই বিষয়টা খুব এনজয় করি যে আমাদের ঠাকুরনগরে কিছু একটু হলেই এত মানুষজন চলে আসে, যেটা আমাদের খুব ভালো লাগে, মেলার সময় এত লোক হয়। তো যাই হোক, আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আর তোমরা গুনুকে প্লিজ হ্যাপি বার্থডে উইশ করে দিও, যদিও সেটা বিলেটেড, মানে আজকেই তোমরা 26 তারিখে ভিডিওটা আমরা লাইভ করবো, ওর বার্থডে তার 25 তারিখে ছিল, তবুও একটু উইশ করো, ও ছোটো মানুষ হলে আমি কেউ কমেন্টসগুলো পড়ে ওর ভালো লাগে, তো তোমরা যদি একটু হ্যাপি বার্থডে বলো ওরও একটু ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তাই আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে, আর প্লিজ একটু তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করো, বলো আমাদের ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে সবাই। ততক্ষণ জন্য টাটা, দেখা যাবে ব্লগে, স্টে টিউন, বাই।